Assalamualaikum. I am Dr. Shifatu Jahan, Associate Professor and Head of the Department, Department of Medical Oncology and Radiotherapy, Chattogram Mao Shishu Hospital, and Consultant Oncologist of Parkview Hospital. October month, ekhon October month hocche breast cancer awareness month. Awareness keno dorkar? তার আগে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার কেন হয়। ব্রেস্ট ক্যান্সার আপনার যে কোনো কারণে হতে পারে, হতে পারে সেটা আমার বাবা মার কাছ থেকে আমি ইনহেরিট করছি, অথবা আমার দৈনন্দিন জীবনে আমার চলাফেরা, খাওয়া দাওয়া কোনো একটা প্রবলেমের কারণে আমার ব্রেস্ট ক্যান্সার হতে পারে। তাহলে আমরা এখন কি করলে আমাদের ব্রেস্ট ক্যান্সার হবে না? ফার্স্ট অফ অল আমাদেরকে একটা নির্দিষ্ট জীবনযাপন পদ্ধতি মেনে চলতে হবে যাতে ব্রেস্ট ক্যান্সার না হয়। সেটা কি? আমাদেরকে সুষম খাবার খেতে হবে, দৈনন্দিন পরিশ্রম করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, এবং নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ধুলোবালি, রেডিয়েশন এগুলো থেকে বাঁচিয়ে রাখতে হবে, হেলদি ফুড খেতে হবে। তার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তারই একটা অংশ হচ্ছে অ্যাওয়ারনেস। এই জন্য যেহেতু বিশ্বে মহিলাদের সংখ্যা অনেক বেশি এবং মহিলাদের ব্রেস্ট ক্যান্সার এখন সবচেয়ে বেশি একটা অ্যালার্মিং পয়েন্টে চলে আসছে, এই জন্য ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পুরো অক্টোবরকে ডিক্লেয়ার করা হয়েছে। তাহলে আসুন আমরা অ্যাওয়ারনেসের অংশ হিসেবে আমরা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করি। আমেরিকান ক্যান্সার সোসাইটির রিকমেন্ডেশন অনুযায়ী প্রতিটা মহিলা 15 থেকে 45 বছর বয়সে প্রতি 3 বছর পরপর তাকে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করাতে হবে। তার অংশ হিসেবে প্রতি বছর আমরা ব্রেস্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করতে পারি এবং প্রতি মাসে নিজেই বাসায় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে পারি। তো ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে পার্কভিউ হসপিটালে আমরা পুরো মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করছি। আপনারা আসুন, আমাদের কাছে আসুন, আমরা আপনাকে স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসবো, স্ক্রিনিং করে দিব, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন করে দিব। তার সাথে যদি কারো কোনো সমস্যা ধরা পড়ে, সেই সংক্রান্ত বিষয়ে যদি কোনো পরীক্ষা লাগে, যারা স্ক্রিনিংয়ের জন্য আসবেন তাদের ক্ষেত্রে পার্কভিউ হসপিটাল অথরিটি আপনাদেরকে বিশেষ ছাড় দিচ্ছেন এবং আপনাদের জন্য স্পেশাল সব কিছু ব্যবস্থা করেছেন। আমি আপনাদের সবাইকে বলছি, ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে রেসপন্স করা, এটা আমাদের সোশ্যাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেসপন্সিবিলিটি। আপনারা সবাই আসুন, নিজেকে চেক করুন, নিজের মা, বোন, নানি, দাদি, আশেপাশে যত মহিলা আছে সবাইকে অ্যাওয়ার করুন। ধন্যবাদ।